আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মুসলমানদের কবরস্থান ধ্বংসের কারণে ইসরায়েলকে প্রতিরোধে হামাসের আহ্বান। পাকিস্তানের জয় আনন্দ করা কাশ্মীরি শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে মামলা। ইরানের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা। ত্রিপুরায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব বাতিল, ১৫০ মসজিদে পুলিশি নিরাপত্তা। পোল্যান্ডের শিক্ষার্থীদের সঙ্গে সেনার সংঘর্ষ। ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সর্বশেষে জানিয়ে দিব, নিজের দাদাকেই খুন করতে চেয়েছিলেন সালমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মুসলমানদের কবরস্থান ধ্বংসের কারণে ইসরায়েলকে প্রতিরোধে হামাসের আহ্বান। অধিকৃত জেরুজালেম শহরের আল ইউসুফিয়া কবরস্থান ধ্বংসের প্রতিবাদে ইসরায়েলকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে হামাস। সোমবার এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েল কর্তৃক আল ইউসুফিয়া কবরস্থান ধ্বংস করার একটি জঘন্য অপরাধ। হামাসের মুখপাত্র মোহাম্মদ হামাদে এক বিবৃতিতে একথা বলেছেন। হামাসের এক মুখপাত্র হামাদে এক বিবৃতিতে বলেছেন, আল ইউসুফিয়া কবরস্থানে যা ঘটেছে তা একটি ঘৃণ্য অপরাধ। এই ঘৃণ্য অপরাধটি কতগুলো ধারাবাহিক অপরাধের অংশ যা মূলত জেরুজালেমের বিভিন্ন কবরস্থানে সংঘটিত হয়েছে। তিনি বলেছেন, দখলদার ইসরায়েলের নৃশংসতার অসংখ্য প্রমাণ আছে। জীবিত ও মৃত ফিলিস্তিনিদের উপর নিপীড়ন ও অত্যাচার বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে জেরুজালেমবাসীকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছে মোহাম্মদ মাহাদেহ। জেরুজালেম ও আল আকসা মসজিদের উপর অব্যাহত আক্রমণের বিরুদ্ধে তিনি এই আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেছেন, আপনারা বিভিন্ন কবরস্থানে জড়ো হন এবং ইসরায়েলি বোলডোজারদের কর্মকাণ্ড প্রতিহত করুন। ইসরায়েলি দখলদারদের এসব জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করুন। আল ইউসুফিয়া কবরস্থানটি পুরনো জেরুজালেম শহরের দেওয়াল সংলগ্ন। সোমবার ফিলিস্তিনিদের প্রতিবাদের মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ আল ইউসুফিয়া কবরস্থানে তাদের বোলডোজার দিয়ে কাজ শুরু করেছে। ইসরায়েলি নগর কর্তৃপক্ষ আল ইউসুফিয়া কবরস্থানে পাকা রাস্তা তৈরি করতে চায়। একমাত্র ইহুদি বসতিকারীরা এই পর্যবেক্ষণ এসব ইহুদি পার্কে অবস্থান করতে পারবেন। পাকিস্তানের জয় আনন্দ করায় কাশ্মীরি শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে মামলা। টি-20 বিশ্বকাপ ক্রিকেট ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে আনন্দ করায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের 2 মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে মামলা করা হয়েছে। সোমবার কাশ্মীরের রাজধানী শ্রীনগরের গভর্নর মেডিকেল কলেজ ও শের ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল অ্যালায়েন্সের শিক্ষার্থীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। এর আগে রোববার ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের বিজয় এই 2 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনন্দ উদযাপন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে কাশ্মীরি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার জানান, জামিন অযোগ্য বেআইনি কর্মকাণ্ড প্রতিকার আইনের অধীনে 2 কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে 2টি পৃথক মামলা করা হয়। ক্রিকেট ম্যাচের মধ্যে জাতীয় অনুভূতিকে সম্মান করার অভিযোগে এই 2 মামলার অজ্ঞাত শিক্ষার্থীদের আসামি করা হয়েছে। মামলায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনে কোনো শিক্ষার্থীর নাম জানানো হয়নি। এদিকে কেন্দ্রে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী জাতীয় জনতা পার্টির কাশ্মীর শাখার প্রেসিডেন্ট বনিন্দন রায়ন বলেছেন, যারা শত্রু দেশ পাকিস্তানের জয় আনন্দ করেছে শীঘ্রই তাদের কারাগারে ঢোকানো হবে। ইরানে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা। মঙ্গলবার ইরান জুড়ে জ্বালানি বিতরণে অনেক বড় ধরনের ঘৃণ্য ঘটনার খবর পাওয়া গেছে। পুরো ইসলামী প্রজাতন্ত্র ইরান জুড়ে গ্যাস স্টেশনের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গাড়িগুলোকে। স্টেশনগুলোতে গ্যাস বিতরণ পরিষেবাকে হস্তক্ষেপ করার সরকারি জ্বালানি ব্যবস্থাপনায় বিরাট খকটে। অ্যাসোসিয়েট প্রেস মঙ্গলবার জানায়, ইরানি মোটর চালকরা মঙ্গলবার গ্যাস স্টেশনের বাইরে লাইনে দাঁড়ায়। তখন বেশিরভাগ ইরানি গ্যাস কেনার জন্য অপেক্ষারত। তখন সরকারি জ্বালানি বিদ্যুৎ ব্যবস্থাটি একটি বড় বিরাট শিকার হয়। এই কারণে ব্যাপক বিলম্বের সৃষ্টি হয় এবং অনেক পাম্প সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ইরানের ISN নিউজ অ্যাকাউন্টের অনুসারে সরকারি জ্বালানি ভর্তুকি কার্ড ব্যবহার করার চেষ্টাচারী গাড়িচালকদের একটি সাইবার আক্রমণের অংশ হিসেবে ভর্তুকি ব্যবস্থাটি সরিয়ে নেওয়া হয়েছে মর্মে একটি বার্তা দেওয়া হয়। সাইবার অ্যাটাক ৬৪,৪১১ বাইতুল আলী খামেনির অফিসের জন্য ইসলামী শাসনের আইনে উল্লেখ করে নম্বর সহ বার্তাটি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গ্যাস স্টেশনের জ্বালানি সরবরাহ বিঘ্নিত করার কারণ ব্যাখ্যা করেনি, তবে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে যে সমস্যাটি সমাধানের জন্য জরুরি বৈঠক চলছে। ত্রিপুরায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব বাতিল, ১৫০ মসজিদে পুলিশি নিরাপত্তা। দুর্গাপূজার সময় কুমিল্লার ঘটনার জেরে এসে পড়েছে ত্রিপুরায়। বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। राज्येर एकाधिक जायगाय हामलार गुजब रोटेছে। मस्जिदे कड़ा निरापत्तार व्यवस्था करेছে प्रशासन। সেখানে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব বাতিল করা হয়েছে। ত্রিপুরায় কোন কোন মুসলিম প্রধান অঞ্চলে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে বলে জানিয়েছে মুসলিম সংগঠন। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং পুলিশের কাছে নিরাপত্তা আবেদন জমা দিয়েছে জামিয়াত উলামা হিন্দ। ডয়েচে লেভেলকে ত্রিপুরার পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ১৫০টি মসজিদে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি আগের চেয়ে শান্ত হয়েছে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। বাংলাদেশের ঘটনার জেরে গত ২১শে অক্টোবর ত্রিপুরা গোমতী জেলায় উদয়পুরে একটি বিশাল মিছিলের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চ। সেই মিছিলকে কেন্দ্র করে প্রথম উত্তেজনা ছড়ায়। পুলিশের র‍্যাবি গেট ভেঙে মিছিলে এগোনোর চেষ্টা করেছিল। প্রশাসনের সঙ্গে কার্যগত অখণ্ডতা বেঁধে যায় আন্দোলনকারীদের। পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশও পাল্টা লাঠি চার্জ করে। ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হয়। পুলিশের বক্তব্য, ওই এলাকায় মুসলমানদের বসবাস থাকায় ১৪৪ দ্বারা জারি করে মিছিল আটকানো হয়েছিল যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে। পুলিশের বক্তব্য কিন্তু RSS নেতা অরিজিৎ চক্রবর্তীর বক্তব্য, আগেই পুলিশের কাছ থেকে মিছিলের অনুমতি নিয়ে রাখা হয়েছিল। পোল্যান্ডের শরণার্থীদের সঙ্গে সেনার সংঘর্ষ। বেলারুশ সীমান্তে শরণার্থীদের সঙ্গে পোল্যান্ডের সেনার সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 2 সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। শরণার্থীরা জোর করে ঢুকতে গেলে সংঘর্ষ হয়। বেলারুশ থেকে হাজার হাজার শরণার্থী ইউরোপ ঢুকতে চাইছে। তারা প্রথমে পোল্যান্ড হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায়, কিন্তু পোল্যান্ড এই শরণার্থী স্রোত আটকাতে চায়। এ কারণে বেলারুশ সীমান্তে শরণার্থীদের ঠেকাতে সেনার সংখ্যা প্রচুর বাড়িয়েছে পোল্যান্ড। মোট ৬০০০ সেনা মোতায়েন করা হয়েছে। কিছুদিনের মধ্যে সেনার সংখ্যা ১০,০০০ করা হবে বলে পোল্যান্ড জানিয়েছে। পোল্যান্ডের সীমান্তরক্ষীর পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে ৬০ জন শিক্ষার্থীদের একটি দল সীমান্ত কাঁটাতারের বেড়ার উপর গাছের ডাল দিয়ে আঘাত করছে। তারপর সেনা সেখানে গেলে শরণার্থীরা তাদের উপর পাথর ছুড়ে গাছের ডালেরও বাড়ি মারে। তাতেই 2 সেনা আহত হয়েছেন, তবে আঘাত খুব গুরুতর নয়। বেলারুশের সীমান্তের কাছে ইউরোপীয় 3টি দেশ লিভানিয়া, পাটনিয়া ও পোল্যান্ড। 3টি দেশে এখন নতুন করে শরণার্থীদের চাপে পড়েছে। বেলারুশ সরকারের নীতি হলো তারা শরণার্থীদের নিয়ে সোজা সীমান্ত ছেড়ে দেয়, তাদের সীমান্ত পার করে প্রতিবেশী দেশে ঢোকার জন্য উৎসাহ দেয়। ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি করেছে। তার পাল্টা হিসেবে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এই কৌশল নিয়েছেন। ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি পাকিস্তানকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি পাকিস্তান সফরে প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণ গ্রহণ করেছেন, তবে সফরের জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য তার সরকারের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশ পাকিস্তানের হাই কমিশন ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে ঢাকায় বৈঠকে তিনি একথা বলেন। পাকিস্তানি পক্ষ বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী সফরের জন্য একটি রোড ম্যাপ তৈরি করতে যাতে প্রফুল্ল হয়। অধিকৃত ইসলামাবাদ পররাষ্ট্র সচিবদের সংলাপের মতে দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় চালু করতে চাইছে, যা প্রিয় ১৩ বছরে অনুষ্ঠিত হয়নি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে দুই পক্ষ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছে। প্রায় 11 মাসের মধ্যে শেখ হাসিনা ও সিদ্দিকীর মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক। 1 দশকেরও বেশি সময় ধরে জমাট বেঁধে থাকার পর দুই দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতার মধ্যে এই বৈঠকটি হয়েছিল। এটি লক্ষণীয় যে এই বৈঠকটি এমন এক সময় হয়েছিল যখন উভয় দেশই শেখ হাসিনার প্রথম পাকিস্তান সফরের প্রস্তুতি শুরু করেছে। ডনের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা ২০০৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করার পর যখন যুদ্ধ অপরাধের বিচার পুনরায় শুরু করেছিলেন, এতে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটে। যুদ্ধবন্দীদের পুনর্বাসনের জন্য ১৯৭৪ সালে এপ্রিলে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির পরিপ্রেক্ষিতে পাকিস্তান সর্বদাই ১৯৭১ সালের পরাজয় ঘটনা একটি বন্ধ অধ্যায় হিসেবে বিবেচনা করে। নিজের দাদাকেই খুন করতে চেয়েছিলেন সালমান। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিষাক্ত আংটি ব্যবহারের মাধ্যমে তৎকালীন বাদশাহ আবদুলকে হত্যা করতে চেয়েছিলেন। মার্কিন মিডিয়া BBC নিউজের টক শোতে সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা আল জাবিরি দাবি করেছেন। সম্প্রতি প্রচারিত সেই টকশোয়ে আল জাবরি ২০১৪ সালে একটি ঘটনার বর্ণনা দেন। সেখানে মোহাম্মদ বিন সালমান ও তার চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফ ছিলেন। নায়েফ পরবর্তীকালে সৌদি আরবের গোয়েন্দা বিভাগের প্রধান হন। সে সময় নায়েফকে যুবরাজ বিন সালমান বলেছিলেন, আমি বাদশাহ আবদুলকে হত্যা করতে চাই। রাশিয়া থেকে একটি বিষাক্ত আংটি আনছি যেটি পরে আব্দুল্লাহর সঙ্গে হাত মেলাতে পারলেই যথেষ্ট। তিনি এটা বাগাড়াম্ব করতে চেয়েছিলেন কিনা তা জানি না, কিন্তু তিনি বলেছিলেন আমরা এটাকে গুরুতর সহকারে গ্রহণ করেছিলাম। 2015 সালের জানুয়ারি মাসে বর্তমান বাদশাহ সালমান দেশটির সিংহাসনে বসেন। এরপর 90 বছর বয়সী বাদশাহ আবদেলের মৃত্যু হলে মোহাম্মদ বিন সালমানের বাবা বর্তমান বাদশাহ সৌদি ক্ষমতায় বসেন। বর্তমান কানাডায় স্বেচ্ছায় অবস্থানকারী সৌদি আরবের গোয়েন্দা বিভাগের দ্বিতীয় স্থানীয় পর্যায়ে নিযুক্ত এই কর্মকর্তা একের সময় মোহাম্মদ বিন নায়েফের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ক্ষমতা টানাপড়ানে মোহাম্মদ বিন নায়েফ কণ্ঠাসা হয়ে পড়েন। 2017 সালের জুন থেকে এখনো পর্যন্ত তিনি গৃহবন্দী অবস্থাতে আছেন।